হ্যালো ইভ্রিবান তোমাদের সাথে আজকে আমি হাতি বাগানে কী কী সামারওয়্যার কালেকশান আছে সেগুলো শেয়ার করব আর সাথে বেশ কিছু হোলি টি শার্ট কুর্তি এই ধরনের কিছু কালেকশান শেয়ার করব আর তোমাদেরকে এটাও বলে দেবো চৈত্র সেলের শুরু কবে থেকে হচ্ছে আচ্ছা তো চলো দেরি না করে শুরু করি হাতি বাগানে ঢুকলেই তোমার প্রচুর কুর্তির কালেকশান প্রথমে চোখে পড়বে অবশ্যই বেশ কিছু ব্লাউজের দোকান তোমাদের চোখে পড়বে কিন্তু সেই ব্লাউজের কালেকশানের ওপরে ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখে দিয়েছি তোমরা যদি কেউ এখনও না দেখে থাকো তাহলে প্লিজ দেখে আসো আচ্ছা এরপর তোমাদেরকে বলি এই কুর্তিগুলোর দাম শুরু হচ্ছিল মাত্র আড়াইশো টাকা থেকে যেগুলো স্লিভলেস দেখছো সেগুলো সব কটার কিন্তু স্লিভ দেওয়া আছে ভেতরে আর এই কুর্তিগুলোর দাম শুরু হচ্ছিল মাত্র আড়াইশো টাকা থেকে কিছু কিছু কুর্তি এবার তিন চারশো টাকাও ছিল আচ্ছা এরপর তোমাদেরকে আমি কয়েকটা টপের কালেকশন দেখাবো তারপরে আরও বেশ ওয়েস্টার্ন ওয়ারেরও কালেকশান তোমাদেরকে কিন্তু আজকে আমি দেখিয়ে দেব। তো এখন যে কুর্তিগুলো দেখছো এই কুর্তিগুলো দেখতে সত্যিই খুব সুন্দর ছিল আর গরমের জন্য কিন্তু এই কুর্তিগুলো একদম পারফেক্ট কী বলো এই দেখো এখন যে কুর্তিগুলো তোমরা দেখছো একটু ডিপ করে গলার দিকটা কাটা আর হাত কাটা যে কুর্তিগুলো এই কুর্তিগুলো সব ছিল আড়াইশো টাকা আর এগুলোর কিন্তু ভেতরে কোনো স্লিভ নেই আচ্ছা আর এগুলো আড়াইশো টাকা করেছিল আর এর ওপরে যে সমস্ত কুর্তি দেখছো কিছু কিছুর দাম আড়াইশো কিছু কিছুর দাম তিনশো কিছু কিছুর দাম সাড়ে তিনশো এই রকম এক একটার কিন্তু প্রাইস ছিল কুর্তির যে কালেকশানগুলো ছিল সেগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল কুর্তির কালেকশানগুলো কিন্তু মন্দ নয় আচ্ছা এরপর তোমাদেরকে বলি সামার ওয়্যারের জন্য কিন্তু আমার মনে হয় এরকম হালকা পাতলা কুর মানে এই ধরনের হালকা পাতলা বলছি কারণ মানে গরমেরা বেশি আটকা জিনিস পরাও যায় না খুব কষ্ট হয় হালকা পাতলা জিনিসগুলো কিন্তু গরমে পরার জন্য একদম পারফেক্ট এইবার দেখো খুব বেশি গরম হয়তো এখনও পড়েনি কিন্তু ধীরে ধীরে পড়বে আর তখন কিন্তু বিশাল কষ্ট হবে তাই এই ধরনের হালকা পতলা কুর্তি কিন্তু পারফেক্ট এরপর দেখো সবসময় যদি নর্মাল কুর্তি দেখাই তাহলে কোথাও ঘুরতে গেলে কি কুর্তি পরে যাবে শুনি যারা এতনি কয়ার পছন্দ করো তাদের জন্য আমি নিয়ে চলে এসেছি এই ধরনের কুর্তিগুলো এই দোকানটায় যে কুর্তিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর ছিল সাথে কিন্তু আবার প্যান্টসও দেওয়া ছিল কারণ এইগুলো কিছু কিছু আলিয়া কাটিং কিছু কিছু এরা এই ধরনের কুর্তি সেট ছিল আর এই ধরনের প্যান্টগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল হাতিবাগানে ঢুকলে পুরো পরপর রো ধরে তোমরা কিন্তু এরকম প্রচুর দোকান পেয়ে যাবে আর তোমাদের একটা কথা বলি হাতি যদি যাও না একটু বেলা করে যাওয়ার চেষ্টা করো মানে এই ধরো সাড়ে বারোটা এইরকম সময় কারণ দোকানগুলো না ধীরে ধীরে খুলে তখন তার আগে দোকানগুলো একটু বন্ধ থাকে এবার বেশি দুপুর হয়ে গেলে বেশ কিছু দোকান আবার বন্ধ হয়ে যায় কারণ দোকানদাররা অনেকে আছে যারা শুয়ে পড়ে দোকানের মানে ছাপ ফেলে আর কি এরকমও প্রবলেম হয় কিন্তু একটু বেলা করে যাওয়াটা না আমার মনে হয় একদম পারফেক্ট কারণ বেশি সকাল হলে আবার তোমরা গিয়ে দেখবে কি যেমন ধরো তোমরা কেউ এগারোটায় গেলে এরকম হয়েছিল একবার আমি টাইমিং তখন জানতাম না নতুন নতুন যাচ্ছি ভিডিও করবে বলে মানে আমি নিজেই ভিডিও করব বলে আর কি তো তখন এরম দেখছিলাম গিয়ে ওরা তখন না মানে আমি যখন গেছি সবে কুর্তিগুলো টানাচ্ছিল টপগুলো ওখানে ঝোলাচ্ছিলো এই রকম ধরনের আর কি ব্যাপার স্যাপার চলে বেশি সকালবেলা গেলে এই জন্য একটু বেলা করে যাওয়ারই চেষ্টা করো হ্যাঁ আচ্ছা কুর্তির কালেকশানগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর কালারগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর এরপরে না একদিন তোমাদের সাথে শ্রী মার্কেটের যে সমস্ত সামারওয়্যারের কালেকশন আছে সেগুলোও শেয়ার করে দেবো বলতে বলতে চলে এলো হোলির বেশ কিছু টি শার্টের কালেকশান মেন অ্যান্ড ওমেন দুটোই কিন্তু এই দোকানটায় পেয়ে যাচ্ছ আর মাত্র একশো টাকা করে তোমরা পেয়ে যাচ্ছ এই সমস্ত টি শার্টের কালেকশানগুলো দেখতে পাচ্ছ টি শার্টগুলো দেখতে কিন্তু খুব সুন্দর ছিল হোলি হে আবার টি শার্টে লেখাও ছিল টি শার্টগুলো কিন্তু একদম পারফেক্ট ছিল হোলির জন্য আচ্ছা এরপর তোমাদেরকে কয়েকটা কুর্তি দেখিয়ে দিই এই যে সামনেটা কয়েকটা কুর্তিও ছিল আর কয়েকটা টি শার্টও ছিল এবার একটু মেন্স টি শার্টও দেখিয়ে দেবো সাথে ওমেন্সও দেখিয়ে দেব অনেকে আছে যে যারা না দোলের দিন তোমরা একটু সাদা জামা মানে পড়তে প্রেফার করো মানে ছোটোবেলা থেকে এই জিনিসটাই আমার সাথে হয়েছে যে দোল মানেই বাড়ির সবথেকে পুরোনো জামাটা আমাকে পরানো হতো যাতে ওই জামাটার রঙ লাগলেও কোনো অসুবিধা না হয় কিন্তু মানে লাস্ট ইয়ার আমি সাদাই পড়েছিলাম তবে হ্যাঁ এবার না আমি দেখছি অনেকেই আর কি আছো যারা মানে পরতে ভালোবাসো আর কি দোলে হোয়াইট কালারের কোনো টি শার্ট তো তারা এই সমস্ত টি শার্টগুলো মাত্র একশো টাকায় কিন্তু পড়তেই পারো কিনে এছাড়া একশো টাকার টি শার্ট ছাড়াও আরও অনেক ভালো ভালো টি শার্ট কিন্তু এই দোকানগুলোয় ছিল এবার একটু ওয়েস্টার্নে আসি প্রচুর এথনিক দেখিয়ে ফেলছি কিন্তু একটু বোর হয়ে যাচ্ছ তোমরা চলো একটু তোমাদেরকে ধামাকা দিই এই ওয়েস্টার্ন কালেকশানগুলো তোমরা জাস্ট দেখো ওয়াও ওয়াউ কালেকশান কিন্তু একটা আর এই দোকানটা হচ্ছে দাঁড়াও দেখতে দেখতে বলবো আগে থেকে বলবো না দেখো তোমরা জাস্ট কালেকশানগুলো অসাধারণ কালেকশান ছিল কিন্তু এক একটা আর কালারগুলো কিন্তু যথেষ্ট সুন্দর ছিল আচ্ছা আমি এক একটা পুরো সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা জাস্ট দেখো অসাধারণ কালেকশান ছিল আর এই দোকানে যিনি কাকুটা ছিলেন মানে এই দোকানের যিনি ওনার ছিলেন তার বিহেভিয়ারও ভালো ছিল কিন্তু আচ্ছা আমি এবার দেখো প্রত্যেকটা ড্রেসের দাম তো জিজ্ঞাসা করা হয়নি এক এক করে তবে হ্যাঁ এই দোকানে এরকম তিনশো সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে নানা রকম দামের জামা কাপড় কিন্তু পেয়ে যাবে চলো জামাকাপড়ের কালেকশানগুলো তোমাদেরকে আগে আগে একটু একটু করে দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছ কি দারুণ দারুণ মানে তনুজ কালেকশানের থেকে ঠিক একটু আগে এলে তোমরা এই এই ওয়েস্টার্ন কালেকশানের এই দোকানটা পেয়ে যাবে দেখতেই পাচ্ছ দারুণ আর তনুজ কালেকশানে প্রচুর শাড়ি আর কুর্তির ভিডিও নাইটির ভিডিও ইভেন নাইটের কালেকশনের ভিডিও প্রচুর ভিডিওস কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে কেউ যদি না দেখে থাকো তাহলে দেখে আসো গিয়ে ঝটপট কবে দেখবে আর তো দেখো তোমরা প্রচুর সুন্দর সুন্দর কিন্তু এরকম টপস বলো আর টপের কালেকশানগুলো এখনো দেখানো হয়নি তাই না ওয়ান পিস দেখানো চলছে তো চলো ওয়ান পিসের কালেকশানগুলি দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে ওয়ান পিসের কালেকশান ছিল তো দেখো এক একটা ওয়ান পিস দেখতে খুব সুন্দর ছিল ইভেন বেশ ইউনিক ইউনিক কালেকশান কিন্তু তোমরা এই দোকানটায় পেয়ে যাচ্ছ তো দেখতেই পাচ্ছ এই দোকানটায় খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল আর একটা কথা তোমাদেরকে বলি কেন তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না দেখে দেখে এইভাবে ভিডিওগুলো শুধু মানে পুরো দেখো না এরমভাবে ছাড়া করে দেখে চলে যাচ্ছ তোমরা তো জানো বল একটা ভিডিও করতে কতটা কষ্ট হয় তোমরা নিজেরা যারা ইউটিউবার আছো আমি জানি হয়তো অনেকেই আছো যারা আমার মতো ছোটো আমরাও যেমন মানে আমি যেমন ছোটোখাটো একজন ইউটিউবার আমার মতো অনেকেই আছো যারা তোমরা নতুন স্টার্ট করছো আমার মতো এরকম তো দেখো আমাদের নতুন স্টার্ট করার জন্য না মানে একটা হয় না যে ইন্সপিরেশন লাগে সকলের তো তোমরাই হচ্ছে আমার ইন্সপিরেশান তো এই জিনিসটা তোমরা নিজেরাও খুব ভালো মতো বুঝবে যারা নিজেরা ভ্লগ চ্যানেল আছে তোমাদের নিজেদের কোনো বা যে কোনো চ্যানেল আছে তোমরা নিজেরাও জানো যে ইন্সপিরেশান মানে হচ্ছে অডিয়েন্স তো তোমরাই যদি এরকমভাবে আমাকে সাপোর্ট না করো তাহলে কি করে হয় বলো আমরা যারা নিউ কমার্স তাদেরকে একটু যদি তোমরা হেল্প করো খুব সুবিধা হয় বিশ্বাস করো একটু যদি কমেন্ট করো অ্যাটলিস্ট ভিডিওটা কীরকম লাগলো কী কী জিনিস আরও বেটার করা উচিত আমি সমস্তটা রিপ্লাই দেব কিন্তু তোমরা একটু অ্যাটলিস্ট কমেন্ট করো একটু সাবস্ক্রাইব করে মানে আমার পাশে থাকো দেখো প্রত্যেকটা জিনিস মানে রেডি করতে না ভীষণ কষ্ট হয় আমরা প্রত্যেকে জানি প্রত্যেকটা ভিডিও রেডি করার পেছনে কত কতটা কষ্ট থাকে তাই একটু সাপোর্ট করো প্লিজ একটু সাপোর্ট করো শুধু ভিডিও মানে ভিডিওটাও পুরো দেখছো না এগুলো কী করছো বলো একটু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দাও তোমরা এগুলো প্লিজ একটু হেল্প করো আর আমার কি কী জিনিস আরও ঠিক করা দরকার কি কী জিনিস আরও ঠিকঠাক করলে ভালো হয় আরও কি কী জিনিস ঠিকঠাক করলে আমি ভালোভাবে আগাতে পারবো সেগুলো আমাকে অন্তত একটু জানিও তোমরা না হলে আমি না বুঝতে পারি না লিটারেলি এরকম প্রবলেমগুলো আমায় ফেস করতে হয় আমি নিজে বুঝে উঠতে পারি না কোন জিনিসগুলো আমার ঠিক করতে হবে কারণ কেউ বললে তবে ভুল করতে করতেই তো মানুষ শেখে বলো আচ্ছা তো দেখতেই পাচ্ছো এখানে প্রচুর এরকম ওয়ান পিসের কালেকশানগুলো আমি তোমাদের মোটামুটি যা ছিল দেখিয়ে দিলাম এবার টপগুলো দেখো তোমরা দারুণ দারুণ কিন্তু টপের কালেকশান ছিল এখানে দেখো টপসগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল এক একটা এ দেখো টপগুলো আরও একটু ভালো করে তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে নিই এই টপগুলো দেখতে খুব সুন্দর ছিল কিন্তু কেকটা টপ দেখতে সত্যি মানে ক্রপ টপগুলো যেগুলো ছিল আর কি সেগুলো আমার বিশেষ করে বেশি একটু ভালো লাগছিলো কারণ সেগুলো ওয়েলভেটের ওপরে ছিল একটু বেশি দেখতে সুন্দর লাগছিল। এই ব্যাগগুলোর সাথে না আমার ব্যাক সেট করা ছিল এর আগেও হয়তো তোমরা একটা এরকম দেখেছো এই ধরনের ড্রেসগুলোর সাথে ব্যাক সেট করা আছে ব্যাগগুলোর সাথে ব্যাগ সেট করা বললাম না কি এর আগে যাই হোক এই ব্যাগগুলোর এই ড্রেসগুলোর সাথে কিন্তু ব্যাক সেট করা আচ্ছা তো দেখতেই পাচ্ছ কর্ডের ওপরও প্রচুর সেট ছিল এখানে বিভিন্ন ধরনের কিন্তু তোমরা জামাকাপড় এই দোকানটা এলে পেয়ে যাচ্ছ বেশ ভালো ভালো কয়েকটা কালেকশান আমি এই দোকানটার থেকে তোমাদের মোটামুটি দেখিলাম আচ্ছা এরপর তোমাদেরকে অন্য আরেকটা দোকানে নিয়ে যাব। তার আগে এই দোকানটার পুরোটা কী কী জামাকাপড় আছে এক ঝলকে ঝট করে দেখে নাও কারণ অনেকেই না ওয়েস্টার্ন কালেকশান খুব মানে বেশি পছন্দ করো তো ঠিক আছে তারা আরেকবার দেখে না একটু ভালো করে এই দোকানটার প্রচুর কালেকশান আছে আর এই দোকানটা দেখতেই পাচ্ছ তনুষ কালেকশানের থেকে সোজা একটু এগিয়ে এসে এরপর যারা একটু ক্রপ টপ পছন্দ করো বা সচরাচর এদিক ওদিক টুকটাক যেতে হলে যারা এরকম টপ প্রেফার করো তাদের জন্য আমি তার পাশের ঠিক দোকানটাই প্রেফার করব কারণ তার পাশে যে দোকানটা আছে সে দোকানটায় কিন্তু টপসের কালেকশানগুলো খুব সুন্দর সুন্দর ছিল আরও জানো তো কুর্তির অনেক দোকান ছিল আমি না বেশি দুপুরবেলা করে চলে গেছিলাম যে কারণে না আমি ওই কুর্তির দোকানগুলোই দেখতে পাইনি মানে সে সময় বসেইনি আর আমি চেষ্টা করব পরের বার আরও কুর্তির কালেকশান নিয়ে আসা তোমরা একটু বলো না যে তোমাদের কোন পার্টিকুলারলি কোন জিনিসটার কালেকশান দেখালে বেশি হেল্প হয় এখানে না একটা স্কোয়ার ডিপ নেকের একটা টপ ছিল যেটা দেখতে খুব সুন্দর ছিল এই ধরনেরও কিন্তু প্রচুর কালেকশন পেয়ে যাবে এগুলো একশো দেড়শো করে দাম ছিল কোনটার কি দাম কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি তোমাদেরকে অবশ্যই কমেন্টের রিপ্লাই দেবো আর আমি বুঝতেও পারবো যে কী কী জিনিস তোমাদের বুঝতে প্রবলেম হচ্ছে আচ্ছা তো দেখতেই পাচ্ছ এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর ছিল এক একটা জিনিস এরপর তোমাদেরকে আরও কয়েকটা ক্রপ টপ দেখিয়ে দিয়ে দাঁড়াও দেখো এই টপগুলো কিন্তু দেখতে খুব সুন্দর ছিল অনেকেই আছো মানে যারা কুর্তির থেকে একটু টপ করতে বেশি ভালোবাসো আমি বলছি না কুর্তি পরাটা খারাপ কুর্তি আমি নিজেও প্রচুর পরি মাঝে মাঝেই কিন্তু অনেকেই আছো যারা একটু বেশি ভালোবাসো তো তাদের জন্য আমি আরেকবার দেখিয়ে দিলাম কুর্তির কালেকশানও কিন্তু ফার্স্টেই দেখিয়ে দিয়েছি তাই কাউকে রাগ করলে চলবে না তো দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল আচ্ছা আর কিন্তু বেশ ভালো ভালো ছিল এখানে আচ্ছা তোমাদের কোন জিনিসটা হলে বেশি ভালো হয় আমি তো বললাম সেটা একটু আমাকে জানিয়ে দিতে কারণ দেখো তোমরা জানলে আমি জানতে পারবো নাহলে আমি কি করে বুঝবো বলো আচ্ছা এই টপগুলো দেখো তোমরা এক ঝলকে যেগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আমি বুঝি না এখনও কেন সোয়েট শার্টের কালেকশান বেশ কিছু দোকানে রেখে দিয়েছে এতটাও কিন্তু ঠান্ডা নেই যে হালকা সোয়েট শার্ট পরার মতনও ঠান্ডা এখন আর নেই তো অলরেডি আমি তোমাদেরকে এর আগে জুডিও কালেকশানের ভিডিও এনে দিয়েছিলাম কিন্তু কি বলবো আর এত কম ভিউজ এসছে আমি নিজেই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই এই টাইমগুলোতে যে কেন এরম হচ্ছে মানে আমি খাটছি তবুও কেন ঠিকঠাক মতো রেজাল্ট আসছে না খুব কষ্ট হয় তো ঠিক আছে যাই হোক তো তখন দেখেছিলাম আর কি জুডিওতে মানে স্টুডিওতে তখন দেখলাম যে সামার ওয়ার অলরেডি উঠে গেছে তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো আমি জানি অনেকেই দেখো নি তাই প্লিজ একটু ভিডিওটা দেখে এসো তো তখন সেখানে দেখতেই পাবে আর কি দেখো কানের দুল তিরিশ টাকার কানের দুলগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল এরপরের পাশে বেশি বড় বড় যে ঝুমকোর কালেকশনগুলো ছিল একটু ভিডিওর এখানটা আটকে গেছে একটু ম্যানেজ করে নিও তোমরা এই যে ঝুমকোর কালেকশানগুলো যারা বিয়ে বাড়ি যেতে চাও তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট এইগুলো দেড়শো দুশো টাকা থেকে দাম শুরু হচ্ছিল একশো টাকারও ছিল এই ঝুমকর কালেকশানগুলোও কিন্তু আমার খুব সুন্দর লেগেছিল যে কারণে আমি ভিডিও তুলে এনেছিলাম এরপরে একটা কথা বলি তোমাদের আবার বলছি একই কথা প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কারণ তোমরাও জানো প্রত্যেকটা ভিডিও আনতে ঠিক কতটা কষ্ট হয় আমার বারবার কেন জানি না এই দোকানটার দিকেই চোখটা যাবে কারণ এই দোকানটায় খুব সুন্দর সুন্দর এই ধরনের সপিজের সেটগুলো আছে ইভেন এগুলোকে তোমরা হয় না প্রতিষ্ঠাও করতে পারো এই ধরনের মানে ঠাকুরের মূর্তি যেগুলো আছে কারণ দেখো এগুলো মানে দেখতে মানে আমি দেখছিলাম যখন গণেশ ঠাকুরটা দেখে কি মিষ্টি লাগছিলো আমার তারপরে গোপাল ঠাকুরটা দেখে হয় না মায়া ভরা মুখটা খুব মিষ্টি মিষ্টি লাগছিল যেন তো আমার মনে হচ্ছিল হয়তো যে এগুলো নিয়ে প্রতিষ্ঠা করাই যায় হয়তো কারণ কোনো অসুবিধা হয়তো হবে না কারণ এগুলো মানে কি বলবো এরম না যে জল হাতে ধরলেই গলে যাবে এগুলো মনে হয় প্লাস্টিক প্যারিসের তৈরি আর কি না হলে হয়তো কি জানি ওনারা কী একটা বলছিলেন কি কোন একটা পার্টিকুলার জিনিসের বেশ তৈরি এইগুলো হয়তো ভাঙ ভাঙা চোরার কোনো ব্যাপার হয়তো নেই আরও সুন্দর সুন্দর সোপিস তোমরা ওপর নিচ দেখতেই পাবে আর খুব ভালো ভালো কিন্তু এখানে কাপ প্লেটের সেটও ছিল ইভেন এখানে খুব ভালো ভালো ফটো ফ্রেমসও ছিল একটু দাম বেশি বলছিলো এই দোকানটায় দু আড়াই হাজার টাকা বারোশো এরকম দাম বলছিল। তো বার্গেনিং সব জায়গায় চলেই প্রথমে না না করবে দেবো না করবে তারপর ধীরে ধীরে তোমাদের বার্গেনিংটা নিজেদের কেতটা নিজের মেরে দিতেই হবে না হলে কিন্তু তোমরা পুরো ঠকে যেতে চলেছ তাই একদম এই সমস্ত জায়গায় এলে বার্গেনিং স্কিলটাকে একটু হাই ফাই লেভেলের মতো কাজে লাগিয়ে নিও কারণ না হলে কিন্তু ওনারা তোমাদেরকে ভালো মতো মুরগি বানিয়ে নেবে সো ওকে চলো বাই দেখা হচ্ছে আবার আমার নেক্সট কোনো ভ্লগে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না